দেখো ভাইয়া, চ্যাপ্টারের নাম কি? পূর্ণ সংখ্যা। ইংলিশে বলা হয় ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার বলা হয় এটাকে। আচ্ছা, ওকে, আসো একটু পড়ি আমরা। হ্যাঁ দেখো, সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্য হিসাব রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। কি আর তোমার ক্যামেরা করো, সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত প্রতীকের। তো এখানে এখন গণিতে 1 থেকে 9 পর্যন্ত আর 0, 10টি প্রতীক বা অঙ্ক কি করা হয়, তারা সব সংখ্যায় লেখা হয়। তো অঙ্কগুলোর স্বকীয় বা প্রকৃত মান যথাক্রমে 1, 2, 3, 4 আছে, এগুলো লিখছে। তো দেখো, এই সংখ্যাগুলোকে মানে আমরা সংখ্যা অক্ষর দিয়ে সংখ্যা প্রতীক, এই এই 1 থেকে 0 পর্যন্ত এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। তাহলে সংখ্যা প্রতীক কয়টা? স্যার দশটা 9টা। 10টা। 1 থেকে 9, আচ্ছা, 10টা 10টা। সংখ্যা প্রতীক হ্যাঁ কয়টা হ্যাঁ, তাহলে? 1 থেকে 10 হবে। এক থেকে নয়? না না স্যার, 0 থেকে 9। লিখে ফেলো। আচ্ছা, ওয়ান থেকে নাইন আর কি, 0, এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। জি। স্যার শেষ লেখা। এবার দেখো, হ্যাঁ, লেখা লাগে না। ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা। হ্যাঁ হ্যাঁ, দেখো পূর্ণ সংখ্যাকে একটু ভাবে বোঝার চেষ্টা করো, এটা খুব ইম্পর্টেন্ট বেসিক, এটা তোমাদের অনেক উপরের লেভেল পর্যন্ত, অনার্স লেভেল পর্যন্ত কাজে লাগবে। এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে তুমি 3টা ভাগে ভাগ করতে পারো। হ্যাঁ, একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ, এটাকে বলা হয় নেগেটিভ। ঋণাত্মক মানে কি? নেগেটিভ। এটাকে বলা হয় কি? ধনাত্মক মানে কি? পজিটিভ। পজিটিভ। হ্যাঁ, এটাকে আবার ন্যাচারালও বলা হয়, পজিটিভ ইন্টিজারও বলা হয় অথবা ন্যাচারাল নাম্বারও বলা হয়। আচ্ছা, পজিটিভ তো জানলেই হচ্ছে, 0 কি তাহলে ভাইয়া? তাহলে 0টা কি? জিরোটা কি সংখ্যা? স্যার স্যার 0-র কোনো ভ্যালিউ নেই। না না, 0 কি সংখ্যা এটা? তাহলে এটা, এর 0 কে বলতে পারতেছি? দেখো, এটা কি, এটা কি, এটা কি ঋণাত্মক? 0 কি ঋণাত্মক? না স্যার, তাহলে এখানে থেকে আমি বলতে পারছি অঋণাত্মক। 0 কি তাইলে? 0 হচ্ছে অঋণাত্মক। তাহলে 0 হচ্ছে একটা অঋণাত্মক, এটাকে বলা হয় জোড় সংখ্যা। জিরোকে বলা হয় অঋণাত্মক জোড় সংখ্যা। জোড় সংখ্যা কেন? দেখো, জোড় সংখ্যা কেন বলা হয়, একটা বিজোড় সংখ্যার পর, একটা বিজোড় সংখ্যার পর একটা জোড় সংখ্যা হয় না? জি স্যার। হ্যাঁ দেখো, হ্যাঁ জিরো স্যার, বিজোড় সংখ্যার পরে না? হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ। হ্যাঁ কি, ওকে, ক্লিয়ার এতটুকু? জি স্যার, এতটুকু হ্যাঁ ক্লিয়ার। স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, তাহলে আসো ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা। এখন আমরা কি ডিসকাস করব, লেখা শেষ তোমাদের এতটুকু? জি স্যার, এতটুকু শেষ। আচ্ছা, এখানে আমরা এখন ডিসকাস করবো কি নিয়ে, এখানে ঋণাত্মক সংখ্যা নিয়ে। কি নিয়ে? নেগেটিভ সংখ্যা। হ্যাঁ, ঋণাত্মক সংখ্যা নিয়ে হ্যাঁ ডিসকাস করবো। স্যার, ঋণাত্মক। হ্যাঁ, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আসো। তমা ও সালমা খেলার জন্য এটা।
দেখো তাহলে দেখো ভিয়া, বৃহত্তর সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি? একটা সংখ্যা আমি কি চিহ্ন দিয়ে? স্যার প্লাস, স্যার প্লাস ফাইভ, আজকে এটা হচ্ছে ফাইভ, ঠিক আছে? তাহলে দেখো মাইনাস ফাইভ কি করি? বৃহত্তর সংখ্যা বোঝাই, তাই না? হ্যাঁ স্যার। স্যার তাহলে এখন দেখো, তাহলে এখন আসো তোমার পৃষ্ঠা নাম্বার ইয়েতে চলে যাও, পৃষ্ঠা নাম্বার 62 তে চলে যাও। 62 স্যার গিয়েছি। গিয়েছো? জি স্যার। স্যার আমি গিয়েছো ভাইয়া? জি স্যার গিয়েছি। দেখো তোমাকে এখানে কি বলতেছে, ওই বাকিগুলো তোমরা বুঝবে মোটামুটি। আচ্ছা 62 পৃষ্ঠে দেখো, এখানে এখানে একটু তোমাদের হচ্ছে যে বুঝতে হবে, আচ্ছা দেখো তাহলে দেখো সংখ্যারেখায়, সংখ্যারেখায় পূর্ণ সংখ্যা স্থাপন, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সংখ্যারেখা জিনিসটা কি? একটা রেখা আঁকলাম, একটা সরলরেখা আঁকলাম, হ্যাঁ, এখানে আমি কি দিলাম? জিরো, এটা জিরো দিলাম। এরপর দেখো ক্যালকুলেটর ইয়ে আছে না তোমার, স্কেল আছে না ভাই? স্কেল জি স্যার আছে তো। এই স্কেলে তুমি ধরো, এই স্কেলে ধরো তুমি একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিয়ে, হ্যাঁ এই স্কেলে একটা নির্দিষ্ট গ্যাপ, ধরো 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে তুমি কি করছো, তুমি এখানের মধ্যে এই এই এগুলা এর এখানে পয়েন্ট দিলা তুমি ধরো। জি স্যার। তাহলে এটা যদি জিরো হয় এটা কত হবে? মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, টু, মাইনাস থ্রি, মাইনাস ফাইভ, ওয়ান টু, এদিকে প্লাস, এদিকে প্লাস, প্লাস চিহ্নটা স্যার দেওয়া লাগবে না? না হ্যাঁ হ্যাঁ, প্লাস চিহ্ন তো দেওয়া লাগবে না, এমনি ওয়ান টু থ্রি ফোর করে দিলেই হবে। পাঁচ বুঝে যাবে, দিলেও দিতে পারো কোনো সমস্যা নেই, না দিলেও হবে। জি স্যার। লিখছো ভাইয়া? জি স্যার লেখা শেষ। আচ্ছা এখন তোমাকে বলছে যে সংখ্যারেখায় পূর্ণ সংখ্যা স্থাপন, ধরো তোমাকে বললো প্লাস ফোর, কত প্লাস ফোর, তাহলে প্লাস ফোর টা সংখ্যারেখায় কিভাবে বসবে? জি স্যার। ঠিক আছে, এটা উপরে কি স্যার একটা ডট দিয়ে দেবো উপরে? এটাকে একটু একটু বোল্ড করে দিবে, একটু একটু মোটা করে দিবা। জি স্যার, যাতে এটা অবস্থানটা বুঝা যায়। মানে এটাকে স্যার আরেকজন কি লিভ নিয়েছে? কোন নেটওয়ার্কে প্রবলেম? ওকে স্যার, এটাকে তুমি গোল করে দিবা, হ্যাঁ জি, যাতে স্যার এটা বুঝায় এটাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, তারপর এবার দেখো তোমাকে যদি বলে যে, তোমাকে যদি বলে যে গ্রেটার দেন ফোর, মানে ফোর থেকে বড়, জি ফোর থেকে বড় যদি এরকম বলে, একটু দাও। ওকে স্যার, শ্রীপূর্ণ হ্যাঁ, তাহলে দেখো ফোর প্লাস ফোর কে তুমি সংখ্যা রেখে কিভাবে বসাবা? হ্যাঁ তাহলে দেখো, এই যে তুমি এভাবে করে সংখ্যা রেখাটা আঁকলা, আঁকার পরে আচ্ছা এভাবে করে বসাবা, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এবার দেখো তোমাকে যদি বলে ফোর থেকে, তোমাকে যদি বলে এবার এটা হচ্ছে ফোর এর জন্য, তোমাকে যদি বলে এবার আরেকটা আঁকো, তোমাকে ধরো বললো যে এবার ফোর এর ছোট নয়, কি বললো?
সংখ্যাগুলো চারের থেকে চারের সমান অথবা চারের থেকে বড়। তাহলে কি হবে এটা? ভাগ ভাগ স্যার। হ্যাঁ, তাহলে দেখো কি করবা, ফোর এর ছোট নয় মানে কি এগুলো হবে না, ফোর এর সমান হতে পারে। এখান থেকে কতটুকু হবে এটাকে তুমি আর এটাকে বোল্ড করে দিবা, তুমি এখানে এটাকে বোল্ড করে দিবা। আচ্ছা ঠিক আছে, ফোর এর ছোট মানে কি এটাকে তুমি বৃত্ত দিবা আর এটাকে তুমি এতটুকু পর্যন্ত তুমি বোল্ড করে দিবা। ক্লিয়ার? আচ্ছা স্যার, স্যার এতটুকু পর্যন্ত কারো করবে দিব একে ফেলো একে ফেলো। ওকে স্যার, স্যার স্কেল স্যার স্কেলটা স্যার স্কেল দিয়ে আঁকবো? হ্যাঁ স্কেল দিয়ে। স্যার বই গেছি তুমি ফোর থেকে বড় বলে, তাহলে তুমি কিভাবে একবার দেখো ভিয়া, তুমি যদি ফোর থেকে বড় বলে। হ্যাঁ আচ্ছা, আমার তো এখানে হোয়াইট বোর্ড আছে, আমি তো মুছে রাখতে পারতেছি, আমি এখানে মুছে রাখি। ফোর থেকে বড় বললো, এখন তুমি কি করবা দেখো, তুমি এটা আঁকলা। হ্যাঁ এখানে দেখো এরকম, এটাকে ভরাট করবা না, দেখো এখানে এখন তুমি আর ভরাট করবা না, এটা এরকম করবা দেখো। এই তো জুম করে দেখাচ্ছি আমি তোমাদেরকে, জিনিসটা এরকম রেখে দিবা। হ্যাঁ আচ্ছা স্যার, জুম করে দেখালাম, হ্যাঁ বড় করে দেখালাম, এটাকে এরকম রেখে দিবা, গোল করবা। ফোর থেকে বড় বলছো না? জি স্যার। তাহলে এটাকে কি করবা তুমি, এতটুকু পর্যন্ত বোল্ড করবা, মানে একটু ভরাট করে দিবা এটাকে। হ্যাঁ মানে ডাবল ডাবল করে লাইন করবা, তাহলে কি হবে বেশি আবার করো না, জাস্ট উপর দিয়ে, যাতে বুঝা যায় যে যে এখানে ফোর থেকে বড়, ফোর থেকে বড় এটা। এরপর দেখো তোমাকে যদি বলেছে এটা শেষ, জি স্যার এটা শেষ, মুছে দেন। আচ্ছা আচ্ছা, বাকিগুলো তোমাদেরকে ম্যাথ পড়ানোর সময় বলবো। এরপর ভাইয়া দেখো তোমাদের হচ্ছে যে 3.1 এ তোমাকে কি বলছে, পূর্ণ সংখ্যার ক্রম। হ্যাঁ একটা কথা বলছে পূর্ণ সংখ্যার ক্রম। ভাইয়া একটা কথা বলো আমাকে, তোমরা সেটা হচ্ছে যে -5 বলো নাকি -3 বলো? স্যার -5। হ্যাঁ স্যার -5 বলো। -5 বলো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার। দেখো ব্যাপারটা এরকম, ধরো ধরো তোমার থেকে আমি 5 টাকা পাই, কয় টাকা পাই? 5 টাকা। তোমার থেকে আমি 5 টাকা। হ্যাঁ, আর শ্রীবর্ণ থেকে 3 টাকা পাই, কয় টাকা পাই? 3 টাকা। আমার থেকে 5 টাকা কি আনে? এটা চিন্তা করো, শুনো। হ্যাঁ দেখো এখানের মধ্যে হচ্ছে তোমার এই টেম্পারেচার দিয়ে চিন্তা করো, ধরো একটা দেশে হচ্ছে যে টেম্পারেচার -5 ডিগ্রি, আরেকটা দেশে হচ্ছে -3 ডিগ্রি, কোনটাতে বেশি টেম্পারেচার? স্যার -3 তে। হ্যাঁ হ্যাঁ -5 আর -3, তো 3 -5 টেম্পারেচার বেশি হচ্ছে -3, টেম্পারেচার কম কার? হ্যাঁ 5 এর টেম্পারেচার কম কম, যত বেশি যত বেশি হয়। ধরো -10, হ্যাঁ তার মানে আমার আমার ফ্রেন্ড চায়না থেকে আসছে, ওদের ওদের এখানে টেম্পারেচার ছিল -28। হ্যাঁ তার মানে কি অনেক ঠান্ডা নাকি গরম? তাহলে -28 মানে ছিল, এখন না ছিল তো -28 তো বড় নাকি মাইনাস নাকি এটা এটা টেম্পারেচার বেশি নাকি এটা টেম্পারেচার বেশি বুঝাচ্ছে?
আপনার ছোট মাইনাস থাকলে যখন তুমি দেখবা মাইনাস টেন আছে আর মাইনাস ফাইভ আছে, তাহলে মাইনাস টেন টাকে বাম পাশে লিখবা। জি জি হ্যাঁ। এবার দেখো ভাইয়া, আসো অনুশীলনীতে চলে যাই আমরা। অনুশীলনীতে তোমাকে কি বলছে দেখো, নিচের বাক্যাংশ গুলোকে বিপরীত অর্থে লেখো। ওজন বৃদ্ধি বিপরীত কি হবে? স্যার আমি একটু টয়লেট থেকে আসি। স্যার আপনি কোরবানি কেমন কাটালেন? হ্যাঁ ভালো। এগুলো ভাইয়া বিপরীত করে লিখতে বসে, আমি বিপরীত করে লিখে দিলাম, তাড়াতাড়ি শেষ করো। স্যার লিখা শেষ, বুঝা গেছে ভাইয়া? জি স্যার আমার লিখা শেষ। শ্রীবর্ণ তুমি বুঝছো? হ্যাঁ স্যার বুঝেছি। এবার আসো ভাইয়া, নিচের বাক্যগুলোকে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে উপর দিয়ে উঠছে। ওকে, তাহলে
তাহলে উপরে হলে প্লাস হবে, নিচে হলে মাইনাস হবে। তাহলে ঋণ নেওয়া হয়েছে, তাহলে -700। ওকে জি, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা এরপর দেখো প্রিয়া, 3 নম্বর, নিচের সংখ্যাগুলোকে সংখ্যারেখে স্থাপন করো। ওকে বুঝে ফেললাম কেমন এটা শ্রীপর্ণ? জি স্যার, মুছে নেন। হ্যাঁ স্যার, আমার লেখা শেষ, মুছে না। তিনের কর তাহলে সংখ্যারেখে স্থাপন করবো না, +5। +5 কে সংখ্যারেখে স্থাপন করলে কি হবে? ওকে জি স্যার। মাইনাস একটা দেখাই দিই কেমন? জি স্যার, কষেস সিক্সটাকে কি করে দিবে, একটা বোল্ড করে দিবা -6টাকে। জি স্যার শেষ। স্যার আমারও লেখা শেষ। এরপর দেখো ভাইয়া, তোমাকে এরপর যেটা বলতেছে, হ্যাঁ, ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর, রিয়া। হ্যাঁ, তো দেখো ফাঁকা কলামে কি বসবে ভাইয়া? ঢাকারটার ক্ষেত্রে
স্যার কাঠমান্ডু নেপালে না? হ্যাঁ, রাজধানী। জি শেষ? হ্যাঁ জি স্যার, মালিকা শেষ। স্যার আর একটা প্রশ্ন আছে, বলো। আর রিয়াদ কোথায়? সৌদি আরব। সৌদের রাজধানী রিয়াদ। আর শ্রীনগর? শ্রীনগর মানে বাংলাদেশে কোথাও হবে বা বাংলাদেশেরই? শ্রীনগর মানে একদম ইয়েতে উত্তর উত্তরে উত্তর সাইডে মনে হয় শ্রীনগর। স্যার ওরা কি বাংলা ভাষা ইউজ করে? হ্যাঁ স্যার শ্রীনগরের মানুষরা কি অন্য ভাষা নাকি বাংলা ভাষায়? শ্রীনগর দেখি কোথায়, মুন্সিগঞ্জে। ও তাহলে তো বাংলা ভাষাই। হয়েছে ভাই, লেখা শেষ? জি স্যার হ্যাঁ আমাদের স্যার। কাছে আমার নিচের সংখ্যা, এটা উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে, তো নিচের তাপমাত্রা অনুযায়ী গুলিস্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। যে কোন স্থানটি বেশি শীতল ভাইয়া, যে যে সকল স্থানের তাপমাত্রা 10 আছে দরকার নাই। 5 নাম্বারে দেখো, নিচে প্রদত্ত সংখ্যায় কোনটি মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় কি দেখাও। মানে বুঝতে পারছো, এরকম দেখাতে হবে? হ্যাঁ স্যার, এটা বুঝেছি। 5 নাম্বারটা হ্যাঁ দেখো, এত কিছু দেখানোর দরকার নাই, একটা কাজ করো, এতগুলো দেখাতে গেলে বিপদ। হ্যাঁ তুমি কি করবা, এরকম করে পুরোটা দেখাবা, দেখাতে গেলে সমস্যা। ওকে জি স্যার। স্যার এভাবে লিখবো? এবার দেখাবে, বলো, সমস্যা নেই। আচ্ছা স্যার, এটা কত নং স্ক্রিনটা ঝাপসা দেখা যাচ্ছে? ছ এ তোমরা রেকর্ডিং কোথায় দেওয়া হয় জানো? স্যার 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 5 তো 6 6। স্যার হোয়াটসঅ্যাপে তো আমি ঢুকি না, মনে হয় ইউটিউবে দেখি স্যার। ইউটিউবে প্লেলিস্টে গেলেই হবে, যেতে জি পারো, স্যার প্লে শিখানো দেখেছি পারো যেতে। স্যার। হ্যাঁ সাবস্ক্রাইব করবো আপনার চ্যানেল। ইউটিউবে প্লেলিস্টে নাকি? গেলে রেকর্ডিং পাবো, আচ্ছা বুঝছো ব্যাপারটা? বুঝছো, ইউটিউবে যাবা, হ্যাঁ স্যার। জি স্যার আমি অলরেডি দেখেছি। প্লেলিস্টে গিয়ে 6 এর বাংলা ভার্সন আর কি যাবা, তাহলে পেয়ে যাবা। স্যার আমিও দেখেছি। আচ্ছা এরপরে, আচ্ছা লাইভ ক্লাসে ক্লিয়ার নাকি ওই রেকর্ডিং টা ক্লিয়ার? স্যার লাইভ ক্লাসে ক্লিয়ার? হ্যাঁ স্যার। রেকর্ডিংস তারপরেও রেকর্ডিংস লাগে মাঝে মাঝে লাইভ ক্লাস থেকে ক্লিয়ার বেশি নাকি রেকর্ডিংস বেশি ক্লিয়ার? স্যার আমার কাছে লাইভ ক্লাস স্যার নেই। লাইভ ক্লাস। আচ্ছা এরপর দেখো, রেকর্ডিংস ও মাঝে মাঝে লাগে যখন অ্যাবসেন্ট থাকি। সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণসংখ্যার মানে ঊর্ধ্বক্রম অনুযায়ী দেখো, ঠিক আছে? ঊর্ধ্বক্রম আর অধঃক্রম বোঝো? হ্যাঁ স্যার। ঊর্ধ্বক্রম মানে কি? উদ্যোক্তা মানে বড় থেকে ছোট। বড় থেকে ছোট হ্যাঁ, বা বড় থেকে ছোট। এটাকে ইংলিশে বলা হয় অ্যাসেন্ডিং। ইংলিশে বলা হয় কি? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। আচ্ছা
এটা হবে বড় থেকে ছোট। ডিসেন্ডিং, ঠিক আছে করো। এখন তোমাকে বলতেছে যে ঊর্ধ্বক্রমে সাজাতে। স্যার লিখে শেষ। তাহলে দেখো স্যার, স্যার অধক্রমের ইংরেজির উচ্চারণটা কি? ডিসেন্ডিং, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। আচ্ছা একটা গুগল ট্রান্সলেট আছে, ফেসবুক থেকে নামাই নিও, ইয়ে থেকে প্লে স্টোর থেকে নামাই নিও। হ্যাঁ স্যার জানি। গুগল ট্রান্সলেট, ওকে ওকে স্যার। এখন দেখো স্যার লিখা শেষ। এখন তোমাকে বলছে কি দেখো কোয়েশ্চেনটা, এরপরের কোয়েশ্চেনটা দেখো। তোমাকে বলছে যে নিম্নের প্রদত্ত সংখ্যা দ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা গুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, তাহলে ঊর্ধ্বক্রমে সাজাবো দেখো তাহলে কি হবে। লিখা শেষ হলে বলো। স্যার লিখা শেষ। আবার লিভ নিয়েছে, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। শেষ করো। স্যার লেখা শেষ। শেষ। জি স্যার। আজকে কি সবগুলি করা হবে? 8 পর্যন্ত? হ্যাঁ, ওকে স্যার। শ্রীপর্ণ শেষ করো তাড়াতাড়ি। শেষ।
হ্যালো স্যার শেষ আচ্ছা এরপর দেখো ভাইয়া তোমাকে বলছে যে এরপর তোমাকে বলছে যে সাতের ক মাইনাস 20 হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো হ্যাঁ এগুলোর ক আর ক তোমরা করে ফেলিও ছয়ের সাত নাম্বার দেখো মাইনাস 20 হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি হবে বলো স্যার মাইনাস 90 মাইনাস 80 মাইনাস 70 মাইনাস 60 হ্যাঁ এরকম হবে ঠিক আছে কি আনছো তুমি কই কিয়ান জি স্যার কি ব্যাপার কোথায় জি স্যার বলেন সাথে সাথে খ কি হবে आंसर স্যার আছে তো সাথে খ आंसर কি হবে সাতের খ आंसर সাতের সাতের খ বলো স্যার বলছে যে মাইনাস 10 হতে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো কি হবে বলো স্যার আমার লেখা শেষ বলো কি হবে স্যার স্যার পারতেছি না কেন ভাইয়া মাইনাস 10 হতে ছোট ঠিক আছে তাহলে মাইনাস থেকে 10 হতে ছোট কি হবে মাইনাস 15 হতে পারে মাইনাস 20 হতে পারে মাইনাস 25 হতে পারে হ্যাঁ তারপর কত হতে পারে স্যার মাইনাস 11 12 30 40 এগুলো হতে পারে আমি এভাবে লিখলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার এরপর বুঝছো কিয়ান জি স্যার বুঝেছি এবার আসো আট নম্বরে নিচের বাক্যগুলো পাশে সত্য হলে সত্য সংখ্যা রেখে মাইনাস টেন এর ডানে মাইনাস এইট সত্যি এটা না স্যার জি স্যার নাকি সত্য তো না স্যার কেন মাইনাস স্যার সত্য তো স্যার মাইনাস 9 মাইনাস 8 না হ্যাঁ স্যার সত্য সত্য সরি এর পরেরটা ভুল স্যার এর পরেরটা ভুল মিথ্যা সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস সরি সত্য নাকি মিথ্যা স্যার এটা সত্য সত্য জি আরে না সবচেয়ে ছোট ঋণাত্মক বলছে হ্যাঁ এটা তো সবচেয়ে বড় সবচেয়ে বড় হচ্ছে এটা মিথ্যা হবে এটা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা স্যার ঠিক আছে আর সবচেয়ে ছোট হলো মাইনাস 10 না না সবচেয়ে ছোট তো মাইনাস 1 কোটি হতে পারে মাইনাস 2 কোটি হতে পারে ও তাই না এটা অসীম এটা হবে অসীম ও মানে এটার কোনো শেষ নেই না শেষ নেই মাইনাস 20 এর চেয়ে মাইনাস 26 বড় সত্যি নাকি মিথ্যা মিথ্যা না স্যার হ্যাঁ স্যার মিথ্যা বড় হচ্ছে মাইনাস 20 তাহলে হোমওয়ার্ক কি স্যার আপনি যা করিয়েছেন তা স্যার 1 থেকে 8 পর্যন্ত ব্লু কালার পেন দিয়ে করবা ঠিক আছে হোমওয়ার্ক ক্লাসওয়ার্ক দিলে সেন্ড করবা স্যার কি পেন দিয়ে করব হ্যাঁ স্যার কি পেন দিয়ে করব ব্লু কালার পেন দিয়ে হোমওয়ার্ক আর ক্লাসওয়ার্ক দুটোই আমাকে ওকে স্যার ওকে স্যার ঠিক আছে ওকে স্যার ঠিক আছে আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমাদের এখানে আমি বলা এখানে এটা আমরা বলতেছি আমি আগে এটা একটু গ্রুপে দিয়ে দিই ছবিটা একটু বলতেছি ওকে স্যার স্যার ঠিক আছে তাহলে
আচ্ছা আরো আছে দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ইংলিশে কি বলা হয়? এটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বাংলায় বলা হয়। স্যার আর এটা ইংরেজিতে ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় অ্যাসেন্ডিং ইন্টিজার। এই কি বলে অ্যাসেন্ডিং? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলে এগুলা? নরমাল স্যার আমি ভেবেছি ইংরেজি অ্যাসেন্ডিং ছোট থেকে বড়। দেখো রেকর্ডিংস হচ্ছে, উল্টাপাল্টা কথাগুলো কোন সময় ভাইরাল হয়ে যাবে নিজে নিজেও জানবা না। হ্যাঁ তাই তো, শ্রীপূর্ণ সেলিব্রিটি হয়ে যাবে স্যার। তাহলে কি বলা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, ন্যাচারাল নাম্বার বলা হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার জি। তাহলে দেখো স্যার এটা নেগেটিভ না? হ্যাঁ স্যার ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেগেটিভ, এটা ধনাত্মক লিখছি। হ্যাঁ ধনাত্মক। আচ্ছা আচ্ছা, এরকম এখান থেকে প্লাস ওয়ান থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তাহলে? ওয়ান। হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ছোট ওয়ান হচ্ছে কি তাইলে? সবচাইতে ছোট, আর ঋণাত্মক সংখ্যা সবচাইতে বড় হচ্ছে মাইনাস ওয়ান। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ ওকে, আবার এই সবগুলোকে, এই স্বাভাবিক সংখ্যাকে আবার কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা বলা হয়। মানে এটাকে আবার, এটা আবার কিন্তু অঋণাত্মক সংখ্যার মধ্যেও পড়ে। কিসের মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে এটা? অঋণাত্মক। ওকে ভাই ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।